চালকাঠিতে দাঁড়িয়ে থাকা অটোরিকশা ও প্রাইভেট কারে ট্রাকের ধাক্কায় তেরো জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও চোদ্দ জন দুপুরে সদর উপজেলার গাবখান সেতু টোল প্লাজায় এই দুর্ঘটনা ঘটে পুলিশের ধারণা ট্রাকের দ্রুত গতি এবং তা নিয়ন্ত্রণ করতে না পারায় এই দুর্ঘটনা এই ঘটনায় ট্রাক চালক ও তার সহযোগীকে আটক করা হয়েছে এদিকে হতাহতদের সহায়তা ও চার সদস্যের তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন বিকাশী কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা ঝালকাঠি সদরের কাপখান সেতুর টোল দিতে দাঁড়িয়েছিল তিনটি অটোরিকশা এবং একটি প্রাইভেট কার হঠাৎ দ্রুত ভিন্ন হয়ে যায় অটোরিক্সাগুলো ছিটকে পড়ে প্রাইভেট কারটি তাদের চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে পড়ে রাস্তার পাশে এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় অটোরিকশা ও প্রাইভেট কারের যাত্রী এবং পথচারীদের

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে পুলিশ ও ফায়ার সার্ভিস গুরুতর আহতদের প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয় পরে এগারো জনকে স্থানান্তর করা হয় বরিশাল শেরে বাংলা মেডিকেলে অন্যদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারানোয় এই দুর্ঘটনা ধারণা পুলিশের এ ঘটনায় জড়িত ট্রাক চালক ও তার সহযোগীকে আটক করা হয়েছে ট্রাক সহ রাস্তার পাশে পড়ে গেছে ট্রাকের নিচে ছিল ঘটনা তদন্তে চার সদস্যের কমিটিকে পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে জেলা প্রশাসন এছাড়া নিহত পরিবারকে পাঁচ লাখ টাকা গুরুতর আহতদের তিন লাখ এবং অন্যদের এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে প্রশাসন তাদের পরিবারকে সরকারের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা এবং যারা পঙ্গুত্ব বরণ করবেন তাদেরকে তিন লক্ষ টাকা এবং যারা এই মুহূর্তে জানানো হয়েছে মাত্র একদিন আগেই ফরিদপুরের কানাইপুরে বাস পিক সংঘর্ষে ঝরে পড়ে একই পরিবারের পাঁচজন সহ চোদ্দ জনের প্রাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ